বন্ধুরা আমরা এর আগের ভিডিওটিতে তথ্য অধিকার ও তথ্য অধিকার আইন সম্পর্কে কিছুটা জেনেছিলাম এবার আমরা আরেকটু জানব এই সম্পর্কে প্রথমেই আসছি তথ্য অধিকার আইনের বরখেলাপ খেলাপ ও শাস্তি সম্পর্কে আচ্ছা তোমরা কি জানো বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর তিরানব্বইটি দেশে এই আইনটি রয়েছে এবং এই আইনটি দুই সাল থেকে পৃথিবীর তিরানব্বইটি দেশে রয়েছে এবং বাংলাদেশে এই আইনটি রয়েছে দুই হাজার সাল থেকে এই এই আগের ভিডিওটিতে আমরা এই আইনটি সম্পর্কে বলেছিলাম যদি কোনো কারণে এই আইনটির বরখেলাপ করা হয় তাহলে কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ওই আইন ভঙ্গকারীকে একটি নির্দিষ্ট শাস্তি পেতে হবে এবং এই সেই শাস্তির পরিমাণটা হবে তাদের আইনের বর্খেলাপের অনুযায়ী এবার আসি তথ্য অধিকার আইনের তথ্য বলতে আসলে কি বোঝাচ্ছে সেটি সম্পর্কে তথ্য অধিকার আইনের তথ্য বলতে যে কোনো কর্তৃপক্ষের গঠন কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক বই নকশা মানচিত্র চুক্তি তথ্য উপাত্ত ছবি অডিও ভিডিও ফিল্ম আদেশ বা বিজ্ঞপ্তি এখানে যে কয়টি দেখছো সবগুলোই হচ্ছে আমাদের তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য অর্থাৎ একটি কর্তৃপক্ষের গঠন কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ডের এই নির্দিষ্ট কয়েকটি বিষয়কে আমরা তথ্য বলবো এবং সর্বশেষ তথ্য কমিশন বাংলাদেশে এই তথ্য অধিকার আইনটি নিশ্চিত করার জন্য একটি তথ্য কমিশন রয়েছে যাদের ওয়েবসাইটটি হচ্ছে www.infocom ডাব্লিউ ডট ইনফোকম ডট গভ ডট বিডি এই তথ্য কমিশনের কাজটি হচ্ছে মূলত বাংলাদেশে এই তথ্য অধিকার আইনটি সুনিশ্চিত করা অর্থাৎ যাতে কেউ এই তথ্য অধিকার আইনটির বরখেলাপ না করতে পারে সেটি তদারকি করা এবং যদি কোনো কারণেও কেউ এই তথ্য অধিকার আইনটিকে বরখেলাপ করে তাহলে এই তথ্য কমিশন তাদের শাস্তির ব্যবস্থা করবে অর্থাৎ তথ্য কমিশন এই কমিশনটি আমাদের তথ্য অধিকার ও তথ্য অধিকার আইনকে সুনিশ্চিত করছে তাহলে আজকের ভিডিও থেকে আমরা তথ্য অধিকার ও তথ্য অধিকার আইন সম্পর্কে আরও কিছু তথ্য জানলাম এবং জানলাম তথ্য অধিকার আইনের বরখেলাপ করলে শাস্তি পেতে হবে এবং আরও জানলাম তথ্য বলতে আসলে কি বোঝাচ্ছে এবং তথ্য কমিশন কী